আমি আজকে কোরআনের একেবারে শুরুর দিক থেকে সূরা বাকারার শুরুর দিক থেকে তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা আলিফ লাম মিম বলেছেন, এটা নিয়ে তাফসির করবার সুযোগ নাই, যেহেতু এটাই ভিন্ন একটা তাফসিরের বিষয়। এটাকে বলে হুরুফে মুকাত্তাআত। এরপরে বলেছেন যালিকাল কিতাব, এই কিতাব অর্থাৎ আল কোরআন, লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। পৃথিবীর সকল সাহিত্যিক লেখক গবেষকগণ তারা বই লিখে প্রথমে বলে দেয়, ভূমিকা লিখে, যে আমার বইয়ে যদি ভুল ত্রুটি আপনারা পেয়ে যান আমাকে জানিয়ে দিলে পরবর্তী সংস্করণে শুধরিয়ে নিব, আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আর একমাত্র কিতাব যার নাম আল কোরআন, যার শুরুতে এই কিতাবের মালিক তিনি বলে দিয়েছেন, আমি বললাম এই কিতাবের মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোনো জায়গায় ভুল নাই। সুবহানাল্লাহ বললেন না? কোনো জায়গায় সন্দেহ নাই, লা রাইবা ফি, সন্দেহের অবকাশ নাই, এই কিতাবে কোনো ধরনের বিভ্রান্তি নাই, এই কিতাব পড়ে কেউ বিভ্রান্ত হবে না, এই কিতাব পড়ে কেউ ভুল পথে যাবে না, এই কিতাব কাজ কি, এই কিতাবের কাজ হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে পথ দেখাইয়া দেয়। সুবহানাল্লাহ। পড়ে এই কোরআন হেদায়ত দান করে মুত্তাকিকে। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন হুদাল্লিন নাস, এই কোরআন সকল মানুষের জন্য হিদায়ত। ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এই কিতাব দলিল এবং প্রমাণ হিদায়তের এবং সকল অন্যায় থেকে পৃথক করে। এই কিতাব একমাত্র যার নাম আল কোরআন। সুতরাং এই পৃথিবীতে একমাত্র শুধুমাত্র একটা কিতাব আছে যার নাম আল কোরআন। এই কিতাবই এই পৃথিবীর মানুষকে হিদায়ত দিতে পারে। কি দিতে পারে? কি দিতে পারে? এজন্য মনে রাখবেন ভালো করে, কোরআন থেকে হিদায়ত পেতে হবে। আল্লাহ যে বললেন কোরআনে হুদাল্লিন নাস, কোরআন সকলের জন্য হিদায়ত, তা যদি সত্য হয় তাহলে পৃথিবীর মানুষ তো সকলে কোরআন থেকে হিদায়ত পেল না, না পাইছে? কথা বলেন, বিভিন্ন ধর্মের মানুষ যারা আছে তারা কি কোরআন থেকে হেদায়ত পাইল? পৃথিবীর সকল মানুষ কি মুসলিম হয়ে গিয়েছে? হয় নাই। অনেক তো কোরআন অস্বীকার করে, অনেকে তো কোরআন মানে না, এটা ভিন্ন বিষয়। আর বিভিন্ন ধর্মের মানুষ আছে যারা কোরআন তো মানে না। তাহলে কোরআন যে বলল হুদাল্লিন নাস, সমগ্র মানুষকে হিদায়ত, তাহলে সকল মানুষ তো হিদায়ত পেল না। সাংঘর্ষিক কথা। এই কথার জবাব হলো এভাবে, কোরআন সকল মানুষের জন্য হেদায়ত, এতে সন্দেহ নাই। সন্দেহ থাকলে ইমান থাকবে না, সন্দেহ থাকলে বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহ বলছেন লা রাইবা ফি, এখানে সন্দেহ নাই, সন্দেহ থাকলে ইমান। তাহলে যারা কোরআনকে সন্দেহ করে তারা ইমানদার না কাফের? বলেন কাফের। এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোরআন অস্বীকার করলেই কাফের। কোরআন সকলের জন্য হিদায়ত। কথা হলো সবাই পেল না কেন? এর সহজ সমীকরণ, ঘি সকল মানুষের জন্য উপকারী। ডাক্তার একজন এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস,
একজন সিনিয়র ডাক্তার বলে দিয়েছে ঘি সকল মানুষের জন্য উপকারী, ছোট লোক বড় লোক, নারী পুরুষ শিশু সবার জন্য ঘি, বলেন না ঘি উপকারী না, সকল মানুষের জন্য ঘি উপকারী, এই বক্তব্য কি মিথ্যা? বলেন, ঘি কি গরিব মানুষ খাইলে উপকার হবে না, ধনী মানুষ খাইলে, ছোট ছোট মানুষ খাইলে? ঘি সকলের জন্য উপকারী, এতে সন্দেহ নাই। তাই বলে যদি আপনি ডায়রিয়া রোগীরে ঘি খাওয়ান, তাইলে কি তার উপকার হবে না মরে যাইব? বলেন না, সে কি বাঁচবে না মরবে? তাইলে ঘি তো সকলের জন্য উপকারী ছিল, তাইলে ডায়রিয়া রোগী ঘি খাওয়ার পরে মরে যায় কেন? ঘিয়ের দোষ না পেটের দোষ? কথা বললেন না, ঘিয়ের দোষ না নিজের পেটের দোষ? ঘি তো সবার জন্য উপকারী ছিল, তার উপকার হইল না কেন? তার নিজের পেটের দোষের কারণে, এই জন্য সে ঘি থেকে উপকার লাভ করতে পারে নাই। ঠিক তেমনি ভাবে ঘি কোরআন সকলের জন্য হিদায়ত, যারা লাভ করতে পারলো না কোরআনের দোষ নয় নিজের দোষ। কথা বলেন, বুঝতে পারছেন তো? ঘি সকলের জন্য উপকারী, ডায়রিয়া রোগীর উপকার হয় না কেন? ঘি এর দোষ না পেটের দোষ। ঠিক তেমনি ভাবে কোরআন সকলের জন্য হিদায়ত, যারা হিদায়ত পাইল না কোরআনের দোষ নয় নিজের দোষ। ঠিক কিনা বলেন? আরো সহজ করে বুঝাই, হিদায়ত লাভ করতে হলে নূর লাগবে দুইটা। কোন মানুষ যদি কোরআন থেকে হিদায়ত লাভ করতে হয়, আলো লাগবে দুইটা। কয়টা? একটা হচ্ছে কোরআনের আলো। কোরআন লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, এমন একটা কিতাব যা তোমার প্রতি অবতীর্ণ করেছি, ম্যাগনেটিক লাইট চুম্বক, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, যা মানুষকে আলো দিয়া অন্ধকার থেকে আলোর পথ দেখায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোরআন একটা হেদায়ত, কোরআন একটা লাইট। তাইলে একজন মানুষ হেদায়ত পেতে হলে কয়টা আলো লাগবে? বলেন না, হেদায়ত লাগবে দুইটা, লাইট লাগবে দুইটা, আলো লাগবে দুইটা। একটা আলোর নাম কোরআন, একটা আলোর নাম আল্লাহ বলছেন কোরআন একটা লাইট, কোরআন একটা হিদায়ত, কোরআন একটা চুম্বক। একটা কোরআনের লাইট। দুই নম্বর হলো অন্তরের আলো। অন্তরের ভিতরে একটা আলো থাকতে হবে যে সত্য কোনো জিনিস পাইলে আমি মানব, সত্য বুঝলে মানব, অসত্য মানব না, ভালো জিনিস মানব, খারাপ মানব না, এই ধরনের একটা চিন্তা চেতনা থাকতে হবে যে ভালো জিনিস পাইলে মানব না মানব না? বলেন, ভালো জিনিস পাইলে মানবার একটা মন মানসিকতা অন্তরের ভিতরে থাকতে হবে, তাহলেই তার অন্তরের আলো প্রজ্বলিত। এর দৃষ্টান্ত হলো দুজন, দুই অমরের নাম। এক অমর যার নাম উমর ইবনুল হিশাম, যাকে আমরা চিনি আবু জাহাল নামে, যার উপাধি ছিল আবুল হিকাম, বুদ্ধিজীবী। যার উপাধি বুদ্ধিজীবী, আবুল হিকাম মহাজ্ঞানী, মহাপণ্ডিত। কিন্তু ইসলাম তার নাম পাল্টাইয়া নাম দিছে আবু জাহাল, মূর্খ, মূর্খদের নেতা, মূর্খদের বাপ। নাম ছিল ওমর, পৃথিবীর মানুষ তার উপাধি দিয়েছে মহাজ্ঞানী, ইসলাম তার উপাধি দিয়েছে মূর্খ। এর কারণ হলো কোরআন সে সব থেকে বেশি জানত, কোরআন সে সব থেকে বেশি বুঝত, কোরআন সে সব থেকে বেশি অনুধাবন করত, কিন্তু বাস্তব লাইফে মানে নাই। আবু জাহাল কি মানছে? বলেন না, মানে নাই। এজন্য কি সে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী।